এবার বাংলাদেশের পুলিশের উদ্দেশ্যে করা বিবৃতি অ্যামনেস্টির। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অবিলম্বে বাংলাদেশের বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছে। গত 29 জুলাই বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে বিক্ষোভকারী ও বিরোধী দলের নেতাদের উপর সহিংস আক্রমণের খবর যাচাই বাছাই করার পর এই আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি। শুক্রবার 4 আগস্ট অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে। তারা বলেছেন, পুলিশ হামলা করার আগ পর্যন্ত বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ ছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি ওই দিন রাজধানী ঢাকার বিভিন্ন প্রবেশ পথে অবস্থান নেয়। তাদের এই বিক্ষোভ পুলিশের সঙ্গে সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অন্তর্বর্তীকালীন দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক স্মৃতি সিংহ বলেন, যেসব ভিডিও ও ছবি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যাচাই করেছে সেগুলো বাংলাদেশি কর্তৃপক্ষের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আলোকপাত করে। আমরা বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোরভাবে আইন মেনে চলে এবং নাগরিকদের বাক স্বাধীনতা ও শান্তিপূর্ণ সভা সমাবেশের প্রতি শ্রদ্ধাশীল থাকে। মানুষের আরো শারীরিক ক্ষতি এড়াতে এবং সংকট যেন আরো না বাড়ে সে কারণে এটা করা দরকার। তিনি বলেন, পুলিশের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর কাজুনি গ্যাস রাবার বুলেট ব্যবহার করা উচিত নয়। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে, বাংলাদেশের পুলিশ হাসপাতালের ভেতরে কাজুনি গ্যাস ব্যবহার করেছে, যার মধ্য দিয়ে তাদের আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করার বিষয়টি প্রকাশিত হচ্ছে। এটা উদ্বেগজনক। প্রতিবেদনে আরো বলা হচ্ছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষকেরা এবং ক্রাইসিস এভিডেন্স ল্যাব বাংলাদেশের এই বিক্ষোভের 56টি ছবি ও 18টি ভিডিও পর্যালোচনা করেছেন। পাশাপাশি ঘটনার 9 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়েছেন তারা।